এবার উত্তাল হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর রাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় বিদ্রোহীদের একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। এতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো রাজ্য জুড়ে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, আকাশে ক্রমাগত ড্রোন উড়তে দেখা যাচ্ছে, যা চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে একই তথ্য দিয়েছেন রাজ্যটির স্থানীয় কর্মকর্তারাও। তারা বলছেন, পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যে রাতে বাড়িঘরের লাইট জ্বালাতে সাহস পায়নি স্থানীয়দের কেউ। এদিকে ড্রোন হামলা করেই থেমে নেই বিদ্রোহী গোষ্ঠীগুলো। নিজস্ব প্রযুক্তির রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে তারা। গত শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বার কোইরেংয়ের বাসভবনে বিচ্ছিন্নতাবাদীরা রকেট হামলা চালায়, যাতে 1 জন নিহত ও 6 জন আহত হন। গতকাল ভোরে বিষ্ণুপুর জেলার ত্রংলাউবি গ্রামে আরও রকেট হামলা চালানো হয়। অবশ্য সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচাঁদপুরের পাহাড় থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এদিকে রাজ্যের বিষ্ণুপুর জেলায় কয়েকটি স্থানে আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এসব গুলি নিরাপত্তা বাহিনী নাকি অন্য কেউ চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তা বাহিনী পার্শ্ববর্তী চূড়াচাঁদপুর জেলায় বিচ্ছিন্নতাবাদীদের 3টি বাংকার ধ্বংস করেছে বলে জানা গেছে। রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মূল্যায়নে রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন। উল্লেখ্য, 2023 সালের মে মাসে মূলত হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী কুকি সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। এই সাম্প্রদায়িক সংঘাতে এযাবৎ অন্তত 200 মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 50,000 মানুষ হয়েছেন গৃহহীন। যুদ্ধ কবলিত মিয়ানমারের সীমান্তে অবস্থিত এই রাজ্যের বিভিন্ন অংশ দুই পক্ষের আধাসামরিক বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। এই চলমান সহিংসতায় এবারই প্রথমবারের মতো ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এমন অবস্থায় আলোচনায় থাকা সেভেন সিস্টার্স নিয়ে বেশ বিপাকেই আছে ভারত সরকার। সরকারি দায়িত্বে থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের 2 একজন বলছেন, মণিপুরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলছেন, নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উপত্যকার জেলাগুলোর বিভিন্ন অঞ্চলে তাদের মোতায়েন করা হয়েছে। ড্রোনের ব্যবহার প্রমাণ করে যে রাজ্যে ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে এবং সন্ত্রাসী হামলা চলছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক হয়ে পরিস্থিতি সামলাতে কাজ করছি আমরা। শুক্রবার সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের লোকজন ইম্ফল উপত্যকায় 5টি জেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। এরপরই ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটে। এই নতুন সংঘাতের কারণে মণিপুর সরকার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।